আসসালামু আলাইকুম, অল ইন ওয়ানে সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় ইন্টারনেট স্লো হওয়ার অন্যতম কারণ। তো ইন্টারনেট নানা কারণে স্লো হতে পারে। এই স্লো হওয়ার প্রবলেমটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আইএসপি এন্ড ইস্যু, আর একটা হচ্ছে ক্লায়েন্ট এন্ড ইস্যু। তো আমরা আজকে আইএসপি এন্ড স্লো হওয়ার অন্যতম একটা কারণ ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এই স্লো স্পিড হওয়ার এই প্রবলেমটা বোঝার জন্য আপনাকে লোড ব্যালেন্সিং এর একটু সামান্য ধারণা প্রয়োজন। সো আমি এখানে একটা ডায়াগ্রাম এঁকেছি, যে এটা লোড ব্যালেন্সিং এর উপর। আমি এর আগে অলরেডি একটা ভিডিও তৈরি করেছি যে কিভাবে লোড ব্যালেন্স করতে হয় ম্যাক্রোটিক রাউটার দিয়ে। তো এখানে আমি যদি একটু সিনারিওটা বুঝি, সেটা হচ্ছে আইএসপি ওয়ান এবং আইএসপি টু, দুইটা আইএসপি আছে। যে দুইটা আইএসপি থেকে আমার এই অফিসে আমি দুইটা কানেকশন নিয়েছি। তো এই সিনারিওতে আমি কখন স্লো স্পিড পেতে পারি সেটাই আমরা দেখব। আইএসপি এন্ডে কখন আসলে হঠাৎ হঠাৎ স্লো হয়ে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, এই সিনারিওটা কখন ঘটে। সো যেহেতু আমার এই দুইটা লাইনে লোড ব্যালেন্সিং করা আছে, এবং আমি লোড ব্যালেন্সিংটা যেহেতু পিবিআর অর্থাৎ পলিসি বেসড রাউটিং এর মাধ্যমে করেছি, অর্থাৎ আমি 192.168.1.2 থেকে 192.168.1.100 পর্যন্ত যে আইপি গুলো আছে সেই আইপি গুলোকে আমি এই আইএসপি ওয়ান দিয়ে যাওয়া রাউটিং হওয়ার জন্য বলে দিয়েছি। আর 192.168.1.101 থেকে 192.168.1.201 এই আইপি রেঞ্জটাকে আমি আইএসপি টু দিয়ে রাউটিং হওয়ার জন্য বা ডাটা ট্রান্সমিট করার জন্য এই রাউটারে বলে দেওয়া আছে। এভাবে লোড ব্যালেন্সিংটা করা আছে। তো সেটাই আমরা এখন দেখব যে যে আমাদের এই লোড ব্যালেন্সিংটা কাজ করে কিনা। যদি লোড ব্যালেন্সিংটা কাজ করে তখন আমরা এই একটা কেবল কেটে দিলে কি প্রবলেম হয়, আবার এই এই প্রবলেমটা অন করে দিলে কি হয়। সো এই জিনিসটা যখন আমরা একটু বুঝবো তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আইএসপিতে কখন প্রবলেমগুলো রেজ হয়, এবং আইএসপির যে স্লো স্পিডের প্রবলেমটা হয় সেটা অন্যতম একটা কারণ, যেটা আজকে ব্যাখ্যা করার চেষ্টা করবো। আশা করি আপনারা সেটা বুঝতে পারেন। তো আমি পিসি ওয়ানের লগইন করব। পিসি ওয়ানে গেলাম, আমি যদি আইপি শো দেই, সরি শো আইপি, আচ্ছা শো আইপি দিলে আমার এখানে এই নেটওয়ার্কটা দেখায়। অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছ 1.10 হচ্ছে ইন্টারফেসের আইপি, অর্থাৎ সে এই 1.2 থেকে 1.100 ভিতরে আসে। সো আমি যদি একে ট্রেসার দেই বা পিং দেই, পিং গুগল ডট কম, তাহলে পিং কমপ্লিট হচ্ছে, রাইট। এখন আমি যদি ট্রেস দেই, ট্রেস 8.8.8, তাহলে দেখা যাচ্ছে যে 1. হচ্ছে এই রাউটারের গেটওয়ে, আর এই যে 30.1 এটা হচ্ছে আমার আইসি ওয়ানের গেট। অর্থাৎ এই এই রেঞ্জ থেকে যে কোনো ডিভাইস ইন্টারনেটে যেতে যাবে তখন সে এই পাত দিয়ে যাবে। এবার যদি আমি আইএসপি আমার পিসি টুতে দেখি, অর্থাৎ এই পিসিটাতে, তাহলে আমি দেখতে পারবো শো আইপি দিলে আমার দেখা যাচ্ছে 1.10, অর্থাৎ এই রেঞ্জের আইপিটা, অর্থাৎ এখানে আইপি বসানো আছে 1.10। সো এইখানে একটু আমার ভুল হয়েছে, সরি ভুল হয়নি, 1.10 না, আমি তো আইএসপি পিসি টুতে যাবো। এইখানে দেখাচ্ছে 1.110 বসানো আছে এই পিসিতে। সো এইটার গেট হচ্ছে এটা, এবং এটার যদি আমরা ট্রেস দিই তাহলে আমরা দেখবো যে পিং হয় কিনা সেটা দেখে নিই। পিং গুগল .com, তো পিং কমপ্লিট হচ্ছে। সো আমরা যদি ট্রেস দেই 8.8.8, তো দেখা যাচ্ছে 20.1, অর্থাৎ এই নেটওয়ার্ক দিয়ে যাচ্ছে, অর্থাৎ আইএসপি টু হয়ে যাচ্ছে। সো আমি যদি এখন যেটা করব সেটা হচ্ছে আমি 2. পিং দিয়ে আমি এই লাইনটাকে এখন অফ করে দেব। আইএসপি টু এর সাথে আমার যে কানেক্টিভিটি আছে সেটাকে আমি অফ করে দিলাম। এখন আমি দেখব যে আমার এই রাউটটা কোন দিক দিয়ে যায়।
সো আমি এতক্ষণ দেখছি যে আমার এই টিসি টু 20.1 দিয়ে এই নেটওয়ার্ক হয়ে গেছে। এখন যদি আমি ট্রেস দেই, আচ্ছা 1.1 এর পরে আর যেতে পারছে না, যেতে গেলে লাইনটা কাটা আছে, সো একটু পরে সেটা রাউট ঘুরে যাবে আশা করি। অলরেডি ঘুরে গেছে 30.1, এখন কিন্তু রাউটটা 30.1 দিয়ে যাচ্ছে, রাইট? সো ঠিক সেম সিনের, এখন যদি আমি এটাকে এনাবল করে দিই আবার, সো আশা করি এখন যদি আমি আবার ট্রেস রাউট দিই, একটু ভালোভাবে খেয়াল করেন, সো এখন কিন্তু 20 ডট দিয়ে যাচ্ছে। ওকে, সেম সিনারি কিন্তু এটা তো হবে আশা করি, অবশ্যই হবে ইনশাল্লাহ। আমি এটাকে সাসপেন্ড করে দিলাম। ইসি ওয়ান আপনি দেখছেন এটাকে 30.1 দিয়ে গেছে। সো আমি এখন যদি আবার ট্রেস দিই, একটু সময় নিবে, সে পথ 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের মধ্যে একটা সময় ট্রাই করবে, না হলে পরে রাউট ঘুরিয়ে অন্যদিকে যাবে। সো আমরা চাইলে টিটির ভ্যালুটাও মেনশন করে দিতে পারি। সো এখন রাউট চেঞ্জ হয়নি, এই যে এখন দেখেন 20.1 দিয়ে চলে গেছে, অর্থাৎ এই লাইনটা যেহেতু অফ আছে সে 20.1 দিয়ে চলে গেছে। সো আমি যদি এখন আবার এটাকে এনাবল করে দিই এবং আবার যদি ট্রেস দিই, কিন্তু 30.1 দিয়ে যাচ্ছে। সো এখন আমরা যেটা বোঝার চেষ্টা করব, ধরেন এটাই হচ্ছে একটা আইএসপি, ওকে সিনারিওটা বুঝেন, ধরেন এটাই একটা আইএসপি, এই আইএসপির দেখা গেল দুইটা আইএসজি থেকে তার ইন্টারনেট কিনে আছে, তো কোনো কারণে তখন তার এই পার্টটা কাটা পড়তেছে, এবং আর এই ধরলাম এই আইএসপি টু থেকে তার 50 এমবিপিএস এবং আইএসপি ওয়ান থেকে 100 এমবিপিএস কিনা। এখন তার যখন আইএসপি ওয়ান অর্থাৎ 100 এমবিপিএস লাইনটা কাটা পড়তেছে, আর তার টোটাল এই দুইটা মিলিয়ে হলো কত, 150 এমবিপিএস, রাইট? সো এবং সেই 150 এমবিপিএসটাকে আমি যদি 1:5 করে চিন্তা করি, তাহলে প্রায় 700 এমবিপিএসের মতো সে সেল করতেছে, কিনা হচ্ছে 150, বিক্রি করতেছে 700। সো এটা হচ্ছে তার ম্যানেজমেন্টের উপর চিন্তা করে, সে কীভাবে ব্যান্ডউইথ ম্যানেজ করে ওইটার উপর ভালো সার্ভিস দেওয়াটা অনেক নির্ভর করে আইএসপির ক্ষেত্রে। সো এখনকার আইএসপিগুলো সাধারণত যেভাবে ব্যান্ডউইথ ম্যানেজ করে তাতে 1:20 অনেক এলআইএসপি দিয়ে থাকে। যাই হোক, সো সিনারিওটা একটু চিন্তা করি, আমার যখন যেহেতু আমার টোটাল হলো 150, ওই ব্যান্ডউইথের উপর আমার রিপোর্ট একটা রিপোর্ট জেনারেট হয় আমার কখন কোন ইউজার ইউজ করে, সো ওই 150টাকে আমি সুষম বাটনের মাধ্যমে প্রতিনিয়ত আমার ইউজার থেকে দিয়ে থাকি। এখন হঠাৎ 150 থেকে যখন আমার এই লিঙ্কটা কাটা পড়লো, আমার এই লিঙ্কটা কাটা পড়লো, সো এই আইএসপি কোনো কারণে একটা আইএসজি কানেকশন ডিজেবল হয়ে গেল, কাটা পড়লো বা তার সাথে যে ব্যান্ডউইথটা পথটা ছিল সেটা বন্ধ হয়ে গেল, তখন কি হবে? এই 50 এমবিপিএস তো তার এখন নাই, এখন 150 থেকে হয়ে গেল 100 এবং সকল ব্যান্ডউইথ এদিক দিয়ে যাচ্ছে। এই কিছু সময়ের জন্য যখন এই পার্টটা চেঞ্জ করে এদিকে যাবে, তখন একটা প্রবলেম ফেস করবে, প্লাস যতক্ষণ না পর্যন্ত এই লিঙ্কটা আপ হবে ততক্ষণ পর্যন্ত এই সকল ইউজাররা একটু ব্যান্ডউইথ স্লো পাবে, কারণ হচ্ছে 100 টোটাল ব্যান্ডউইথ ছিল 150, 150 হয়ে গেছে এখন 100, একটা পার দিয়ে যাচ্ছে, যেহেতু 50 এমবিপিএস এখন নাই, সো এই সময়টাতে স্লো পাবে, আবার যখন আপ হবে তখন আবার ঠিক হয়ে যায়। সো এই ঘটনাটা প্রতিনিয়ত ঘটতে থাকে আইএসপিতে, মা প্রায়শই এটা এটা কাটা পড়ে। এখন আপনি এই এই সিনারিওটা বাদ দেন, যে এখন এটাকে আপনি আইএসপির কথা বাদ দেন, এই পুরোটাকে একটা আইএসপি যদি আমরা কল্পনা করি, এতক্ষণ আমরা চিন্তা করেছিলাম যে এটা একটা আইএসপি, এটা একটা আইএসপি, এখান থেকে আমি দুইটা লাইন নিয়েছি, এবার আমি পুরোটাকে একটা আইএসপি হিসেবে চিন্তা করি। যদি এটা আমার নক হয়, এই অফিসের এই রাউটারটা যদি আমার নক হয়, নক থেকে আমার ধরেন গুলশান, হ্যাঁ একটা পপ আছে, আবার এই নক থেকে আমার উত্তরা একটা পপ আছে, হ্যাঁ সো আমার আরও অসংখ্য থাকতে পারে। সো এই যে নক থেকে আমার কোর রাউটারগুলোতে একটা কানেকটিভিটি আছে, সেক্ষেত্রে আমার রিডান্ডেন্সিও থাকতে পারে, যে এই রাউটার থেকে এই রাউটারে দুইটা কানেকটিভিটিও থাকতে পারে, সেম আবার এই অথবা একটাই থাকলো আবার এই রাউটারতে একটা থাকলো, অর্থাৎ ইন্টারনাল অনেকগুলা ব্যাকবোন কাবল থাকতে পারে, যেগুলো আইএসপি তো ছোট না, ন্যাশনাল আইএসপি যেগুলো সেগুলো অনেক বড় হয়, তো তার ইন্টারনালিও এই কেবলগুলো কাটা পড়তে পারে, তখনও যেহেতু একটা রাউটার থেকে আরেকটা রাউটার ব্যান্ডউইথ পাস হয় সেম সিনারিওতে, এখানে যেরকম আমরা দেখছিলাম একটা আইএসপির
একটা অফিসে দুইটা কানেকশন নেওয়া হয়েছে, সেম এই আইএসপিরও ইন্টারনালি তার রিডান্ডেন্সি পাথ থাকে, হ্যাঁ, এবং এক রাউটার থেকে আরেক রাউটারে সে এইভাবে ব্যান্ডউইথ ট্রান্সফার করে থাকে। তো ইন্টারনালিও যখন তার কেবল টানা পড়ে তখন কিছু ইউজার প্রবলেম ফেস করতে পারে। যেমন ধরেন এটা হচ্ছে গুলশান পপ বা সরি ধরলাম এটা উত্তরা পপ, হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার নব, কোনো কারণে আপনার এখানে দুইটা পাত দিয়ে 100 Mbps ব্যান্ডউইথ যাচ্ছে আপনার এই উত্তরা পপে। এখানকার যারা ক্লায়েন্ট আছে তারা 200 Mbps এর ইউজ করতেছে, বাট কোনো কারণে একটা লাইন কাটা পড়লো, তখন দেখা গেলো 50-50 করে 100-100 ব্যান্ডউইথ, তো 202 কেবল দিয়ে 200 দিছে, তখন একটা কাটা পড়লো মানে 100 Mbps 200 Mbps এর ব্যান্ডউইথটা 100 Mbps হয়ে গেল। সো তখন কিন্তু এইখানকার ইউজাররা প্রবলেম ফেস করবে। তো এইগুলোর সুবিধা হলো সমগ্র ইউজার একসাথে প্রবলেম না করে একটা হয়তো বিশেষ জায়গায় পকেট বা একটা রাউটারের আন্ডারে ইউজাররা প্রবলেম ফেস করতে পারে। সো তো আপনারা অনেক সময় দেখবেন যে একই আইএসপি ইউজ করতেছেন, কেউ খুব ভালো স্পিড পাচ্ছে, কেউ আবার প্রবলেম ফেস করতেছে। এখন এই কেবলটা যদি ফ্রিকোয়েন্টলি কাটা পড়ে তখনও আপনার প্রবলেম ফেস করতে পারেন। আবার দেখা যাচ্ছে যে এই অনেক সময় ফাইবার ব্যান হয়ে যায়, তখন লেজার বেড়ে গেলেও আপনি স্লো স্পিড পেতে পারেন। সো ইন্টারনালিও এই প্রবলেমগুলো হইতে পারে। আর যদি আমি আপস্ট্রিমের কথা চিন্তা করি, যে এইটাকে একটা আইএসপি অফিস চিন্তা করে যখন এই দুইটাকে আইএসপি হিসেবে চিন্তা করি আমার এই আবার এই তখন কিন্তু আমার আপস্ট্রিমেও যদি লাইন কাটা পড়ে তখনও কিন্তু সেম সিনারি করে ঘটে। অর্থাৎ আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করলাম যে ইন্টারনালি আপনার ফাইবার কাট বা কারণে, হ্যাঁ, আপনার বা অন্য কোনো কারণে যখন কানেকটিভিটি ডিজেবল হয়ে যায় তখন আপনার নির্দিষ্ট ইউজাররা ইন্টারনেট হঠাৎ হঠাৎ ইন্টারনেট প্রবলেম ফেস করতে পারে, আমার হয়তো লিঙ্কটা আপ করে ঠিক হয়ে যায়। ঠিক তার আপস্ট্রিম থেকেও যদি সেম ঘটনা ঘটে তখনও কিন্তু সিনারিওটা স্লো স্পিডে প্রবলেম ফেস করতে পারে। তো আমি যদি একটু আর্ট করে দেখাই, সাপোজ এটা হচ্ছে আপনার আপস্ট্রিম, এটা আইএসপি, এটা ইউজার। সো আমি যদি একটু কেবল দিয়ে টেনে দিই, সো এই যে আপস্ট্রিম যেটা আছে আপস্ট্রিম থেকে যদি আমার দুইটা কানেক্টিভিটি থাকে, এখানে যেরকম দেখাইলাম, সো আপস্ট্রিম থেকেও আমার টোটাল ব্যান্ডউইথটা কি হবে, টোটাল আমি আপস্ট্রিম থেকে নিয়েছি সাপোজ 100, এবং আমি আমার এই 100টাকে আবার আমি অনেকগুলো পপে ভাগ করে দিছি। সাপোজ আমার যদি 10টা পপ, 20টা তো 5টা পপ হয় 20 Mbps, 20 Mbps করে আমি ভাগ করে দিছি। এগুলো আবার রিডেন্ডেন্সি কেবল দিয়ে একটা পপের সাথে আরেকটা পপ কানেক্টেড আছে। সব ওকে, সো এই 100 টোটাল ব্যান্ডউইথ 100 Mbps নিয়ে আমি আবার এগুলোকে ভাগ করতেছি। সো এইখানেও যদি আমার কেবল কাটা পড়ে এই এই পপের ইউজাররা প্রবলেম ফেস করতে পারে, আর যদি আমার আপস্ট্রিমের কেবল কাটা পড়ে তাহলে টোটালি সমস্ত ইউজাররা প্রবলেম ফেস করতে পারে, রাইট? সো এইভাবে আইএসপি গুলোতে নানা ধরনের নানা সময় স্লো স্পিডের প্রবলেম গুলো আমরা ফেস করে থাকি। এবার আমরা আরেকটা জিনিস টেস্ট করব, সেটা হচ্ছে আমি যদি এই আইএসপি, সাপোজ আমার এই অফিস থেকে আমি এই কেবলটাকে অফ করে দিয়েছিলাম, এই কেবলটাকে অফ করে দিয়েছিলাম, আমি যদি সেটা না করে এই আপস্ট্রিমের কেবলটা অফ করে দিই, কোনো কারণে আমার আপস্ট্রিমের কোনো একটা পোর্ট ডাউন হয়ে গেল, অর্থাৎ আমার অর্থাৎ আইএসজির পোর্ট ডাউন হয়ে গেল। আমরা অনেক সময় শুনি না, খবর আসে না যে BTCL এর পোর্ট ডাউন হয়েছে বা মেনটেন্স হচ্ছে, কিছুদিন ইন্টারেস্ট শুরু থাকবে, অর্থাৎ একটা দেশের যখন মেইন গেটওয়ে বন্ধ থাকবে তখন পুরো দেশই সাফার করবে। সো আমরা এই দুইটা কানেকশন ডিজেবল করে দেখবো সিনারিওটা কি ঘটে। সো আমি প্রথমে আইএসপি 2 এর লাইনটাকে ডিজেবল করে দিলাম। এখন এটা দারুণ জিনিস আপনারা দেখতে পাবেন। সো আমি আইএসপি 2 তে যাই, ট্রেসার দিই। আমি যতবারই ট্রেসার দিই, আমি যদি সারা দিন ধরেও ট্রেসার দিই, দেখা যাবে আমার ট্রেসার এই 20 ডট পর্যন্ত যাবে, এরপর যাবে না। এখন এটা কখনই রাউট চেঞ্জ হয়ে এই আইএস, যদিও আমার আইএসপি 2 এর আপস্ট্রিম ডাউন, কিন্তু এই রাউট ঘুরে কখনো আইএসপি 1 দিয়ে যাবে না। এটা আপনাকে ম্যানুয়ালি আইএসপি 1 দিয়ে দিতে হবে। এই সময়টা তো আপনার প্রবলেম ফেস করবেন। এটা এখন আমি যদি এটা একটু বলি যে কেন এই প্রবলেমটা হচ্ছে, আপনি এই রাউটারে কনফিগার করে দিয়েছেন যে এই ইথারনেট পোর্টটা যদি ব্লক পায় বা এইটা দিয়ে যদি এই রাউটার কানেকটিভিটি না পায় তখন সেই দিকে রাউট হবে। এখন তো সে এই আপস্ট্রিম পর্যন্ত কানেকটিভিটি পাচ্ছে, সো এখন তো সে রাউট চেঞ্জ করবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপস্ট্রিমের এই রাউটারের
আচ্ছা তো এই রাউটারে তো তার কোনো কর্তৃত্ব নেই ভাইয়া, এটাকে কন্ট্রোল করার তার কোনো ক্ষমতা নেই। আবার আপস্ট্রিম যদি কোনো কারণে ডাউন থাকে বা তার যদি ইন্টারনেট না থাকে, তখন তো আপনি এই রাউট চেঞ্জ হবে না, তখন আপনাকে কি কর সেক্ষেত্রে কি হয়, এই কন্ট্রোল এই কারণেই দেখবেন যে নকে যারা জব করে, নক ইঞ্জিনিয়ার যারা আছে, তারা কোরের ইঞ্জিনিয়ার কিছু আছে যারা সবসময় মনিটরের দিকে তাকায় থাকে। যদিও সবসময় মনিটরের দিকে তাকায় থাকা সম্ভব না, আমি যেটা বলতে চাচ্ছি যে তাদের প্রতিনিয়তই নোটিফিকেশন চলে আসে যখনই কোনো কারণে এই দিক দিয়ে ব্যান্ডউইথ পাস হচ্ছে না বা কোনো একটা প্রবলেম হয়েছে আপস্ট্রিমে, তখন কিন্তু তার কাছে ইমেল আসে বা তার যে মনিটরিং আছে ওইখানে বেল বেজে ওঠে, তখন তাকে ম্যানুয়ালি রাউট চেঞ্জ করে দিতে হয়, কারণ এটা অটোমেটিকলি হবে না। সো যেহেতু আমার এই আমি অলরেডি বলেছি যে এখানে আমার আপ আছে, সো সেই রাউট চেঞ্জ করবে না, কিন্তু প্রবলেম হচ্ছে আপ লিঙ্কে। সো এই কারণে এইখানে এই সিনারিওতে কিন্তু আরো বড় প্রবলেম, যতক্ষণ না পর্যন্ত ম্যানুয়ালি চেঞ্জ করে দিচ্ছে ততক্ষণ কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন, এবং এই লিঙ্ক আপ না হওয়া পর্যন্ত কিন্তু আপনি এখানে ম্যান্ডুইট পাচ্ছেন না। সো এই ধরনের ইস্যুগুলোতে আইএসপিএন এই কাটা কেবল কাটাকাটি বা এই ধরনের ইস্যুতেই কিন্তু রাউট চেঞ্জ হওয়ার ইস্যুতেই কিন্তু প্রবলেমগুলো ফেস হয়। আবার দেখা যাচ্ছে আমার এক সাইড ব্যান্ডউইথ বেশি নেওয়া, আর সাইড ব্যান্ডউইথ কম নেওয়া, তো আমি কোন দিক দিয়ে আমার রাউটটা দিছি এক, আরেকটা হচ্ছে আমার লেটেন্সিটা নির্ভর করে হচ্ছে আমি সাপোজ আমি এই এই ডিভাইস থেকে আমি এই ইন্টারনেটে যাচ্ছি, সো এইখানে আমার একটা মাত্র হোপ আছে, একটা হোপের পরে আমার ইন্টারনেটে যাচ্ছে, যদি এখানে দুইটা হোপ হয় তাহলে এই পথটা একটু দুইটা হোপ পরে ইন্টারনেট যাইতে হচ্ছে, আর এখানে একটা হয়ে যেতে হচ্ছে, তো এই স্বাভাবিক কারণে আইএসপি ওয়ান দিয়ে যখন যাবে তখন লেটেন্সিটা কম হবে, আর স্বাভাবিক কারণে আইএসপি টু দিয়ে যখন যাবে তখন লেটেন্সি বেশি হবে, যদি এখানে আরেকটা রাউটার থাকে বা আরো রাউটার থাকে, তো যত বেশি হোপ পার হয়ে যেতে হবে লেটেন্সি তত বাড়বে। সো এই ধরনের সিনারিওর কারণে আইএসপিতে নানা সময় স্লো, আইএসপিতে স্লো আইএসপি এন্ড স্লো হওয়ার এটা হচ্ছে অন্যতম একটা কারণ। আর যেগুলো আছে যে ব্যান্ডউইথ কম কিনে বেশি সেল দেওয়া সেটা অন্য বিষয়, বাট যেটা আইএসপির হাতে অংশ থাকে না, যেটা প্রাকৃতিক কারণ হোক বা সিস্টেমের কারণ হোক, যেহেতু আমাদের দেশে ওভারহেড কেবল প্রচুর বা আন্ডারগ্রাউন্ডও কাটা পড়তে পারে বিভিন্ন কনস্ট্রাকশন কাজের জন্য, সো এই ধরনের প্রবলেমগুলোর কারণে আমরা ইউজাররা অনেক সময় প্রবলেম ফেস করি স্লো স্পিডে, হঠাৎ হঠাৎ পরে দেখা যাচ্ছে আবার কিছুদিন পরে ঠিক হয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে আইএসপি এন্ড স্লো স্পিড হওয়ার অন্যতম কারণ। আমি আশা করি যে ব্যাক এন্ডের এই ইস্যুটা আপনারা বুঝতে পেরেছেন। আর ক্লায়েন্ট এন্ডে স্লো স্পিড হওয়ার কারণ এবং সমাধানের জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা যেটা হচ্ছে আপগ্রেড ইউর স্পিড 200 MBPS, এরকম না একটা ভিডিও আমি বানিয়েছি। তো আমি ভিডিও এই ভিডিওর শেষে এবং আইকনে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে ওইটা দেখে ওই আপনাদের স্পিডটাকে বাড়িয়ে নিতে পারেন, প্লাস আপনারা যখন ক্লায়েন্ট এন্ড ইস্যুর কারণে যে স্লো স্পিডটা হয় সেটা আপনারা সমাধান করতে পারবেন। আইএসপিতে জব করার কারণে একটা জিনিস, একটা সার্ভে আমার জানা আছে, সেটা হচ্ছে যে এখনকার আইএসপি গুলা যেই পদ্ধতি যে বা যেই টেকনোলজি থেকে ব্যান্ডউইথ ম্যানেজ করে প্লাস আপনার বাসা পর্যন্ত ইন্টারনেটটা পৌঁছে দেয়, এই টেকনোলজিতে সাধারণত খুব একটা প্রবলেম এখনকার সময়তে হয় না, বাট বেশিরভাগ প্রবলেমগুলো হয় আপনার ক্লায়েন্ট এন্ড রাউটার এবং ডিভাইস এবং ইউজারের অপারেটিং কিভাবে করে এটার উপর অনেক কারণে না জানার কারণে বিভিন্ন ধরনের স্লো স্পিড প্রবলেম ফেস করে। এবং যেহেতু ওয়াইফাই রাউটার ফ্রিকোয়েন্সির অনেক ব্যাপার স্যাপার থাকে, ম্যাগনেটিক ইন্টারফেয়ার অনেক ব্যাপার স্যাপার থাকে, সো এই সমস্ত নানা কারণে ক্লায়েন্ট কিন্তু প্রবলেম স্লো স্পিড প্রবলেম করে, যেটা হচ্ছে ক্লায়েন্ট এন্ড ইস্যু। এবং এই ইস্যু থেকে উত্তরানোর জন্য, এই ইস্যু থেকে প্রবলেম সলভ পাওয়ার জন্য এবং স্পিডকে বাড়ানোর জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। So thank you everyone. Bhalo thakben. Allah Hafiz.